বন্ধুগণ, এবার ঘটক সাহেব চলতে লাগলো এক পা দু পা করতে করতে গিয়ে জৈনবের বাপের বাড়ি মানুষজনকে জিজ্ঞাসা করবে, বাবা গো জৈনবের বাপের বাড়ি কোনটা রাস্তা বাতিয়ে দিল। একে একে গিয়ে সামনে দেখতে পা জৈনবের বাপের বাড়িতে গিয়ে দাঁড়ালো, বেড়াদার দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? বলে, আমি জৈনবের বাড়িতে এসেছি। বলে, হ্যাঁ জৈনব বলছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা। এবার ঘটক সাহেব ঘরের ভেতরে গিয়ে বসলেন, আল্লাহ একবার, বুঝতে না হলো এবার বসার পরে সার্কুলার মোতাবেক পানি নিয়ে আসলেন, পেরাদার পানি খাবার জন্য দিয়েছে। এবার ঘটক সাহেব পানি হাতের মধ্যে নিয়ে মুখে দেবে, শুধুমাত্র জৈনবের দিকে দেখে, এক মিনিট দুই মিনিট পাঁচ দশ বিশ মিনিট পার হয়ে যায়। জৈনব বলে, করতে হবে, বাপকে আমারে খাবার দিতে হবে, আমার স্বামী আমারে তালাক দিয়েছে, কোনো ভুল নাই, ভালো হয়েছে, স্বামীর মনে যা ছিল তাই হয়েছে, কিন্তু আমি এখন বাপের বাড়িতে আছি, আমার বাপের জন্য খাবার তৈরি করতে হবে, বলো বলো। এবার ওই কটুক সাহেব বলতে লাগলো, বন্ধুরে তোমাকে নিয়ে আমি বিশাল ভাবনা চিন্তা করি রে বোন, তোমাকে নিয়ে কিন্তু আমি তোমাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করি রে বোন, এটা কিন্তু আব্দুল জাব্বারের ভালো হয়নি, তোমার তালাক দিয়েছে। জৈনব বলে, না না না, স্বামীর যদি চাই স্ত্রীকে তালাক দেবে কোনো ব্যাপার নাই, আমি খুশি মনে তালাক গ্রহণ করেছি, আমার স্বামীর অপবাদ দিও না, নিশ্চয়ই কোনো মজবুরি রয়েছে যা আমি জানতাম না। আল্লাহু একবার, আল্লাহু একবার, বোন এখন তোমার জামানি হাল বাপের বাড়িতে থাকবা, হয়তো মানুষজন খারাপ ভাবে, বাপের বাড়ি যাতে না থাকো, আমার কথা শোনো, কি করতে হবে বলে, তুমি যদি কিছু মনে না করো, আমি মুসলিম এসেছি তোমার কাছে, আমার মন চাইছে আমি তোমাকে বিবাহ করতে চাই। কাউরি কথা আর বললেন না, নিজের কথাটাই আগে বলে দিলেন। বেরাদার বলে, আমি ঘটকি করবো আর কি, অন্য জান আগে আমি নিজেরটাই বলি, নিজেরটাই বলে। যখনই বলা হয়েছে একদম সুইচ অফ, যদি বিবাহ করতে যায় আর যদি ওকে বাপ চাচা বানিয়ে দেয় তার কিছু বলি বের হবে? একদম সুইচ অফ, কিছুই আর বলছেন না, মনে মনে ভাবছে বিবাহ করতে চাইলাম রে বাপ বানিয়ে দিল, আস্তাগফিরুল্লাহ, আর হলো না, মনের কথা মনেই থাকবে, আমার বাপ আসবে এখন রান্না বান্না করতে হবে, আপনি যান, হয়েছে কথা না? হয়নি, আরো কথা আছে। কি কথা? যেখানে তুমি বাপ চাচা বানিয়ে দিলাতে কোনো ব্যাপার নাই, তুমি আমার বেটি, যাক নিশা সবারই থাকতে পারে, মনের ভাব প্রকাশ করে দিলাম, কোনো অসুবিধা নাই, বাপ বেটি হয়ে তো থাকবো। আমি ও বাবি আর বাটা, যার নাম এজিত, এজিত তোমাকে মার্কেটের মধ্যে একদিন দেখেছিল, সেই দিন থেকে তোমার প্রেমে পাগল হয়ে গেছে, খাবার খেতে বসলে শুধুমাত্র জৈনব, ঘুমাতে গেলে জৈনব, বের যে কোনো কাজে বের হলে জৈনব, শুধুমাত্র জৈনব জৈনব, তোমার জন্য খাওয়া পানি ছেড়ে দিয়েছে, মারে তুমি এক বাক্যে রাজি হয়ে যাও, কারণ বিশাল বড় ধন সম্পত্তির মালিক, বাপের একমাত্র সন্তান, তোমাকে বিবাহ করে রানী বানায় রাখবে, তোমাকে নিজের কাছে বেগম বানায় রাখবে, টেনশন নিও না। হযরত মা জৈনব কোনো জবাব দেয় না, বারবার করে বুঝাই কোনো জবাব দেয় না, জৈনবের একটাই কথা, যা যাবে আমার অপ্পা কাট কাটতে দিয়েছে, কাট কেটে আসবে,
রান্না বান্না করতে হবে, সময় হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই সমস্ত কথাবার্তা যখন বলতে লাগলো, রান্নার সময় পার হতে লাগলো, ও ব্যক্তি রে তাহলে এজিদের কোন খবর কি হলো না? বেরাদার জয়নাব কিছুই বলছেন না। আবার বলো ব্যক্তি রে, রাস্তা দিয়ে যখন আসছিলাম আরেকজন মানুষের দেখা, তার ইচ্ছা তোমাকে বিবাহ করবে, জয়নাব কোনো জবাব দিচ্ছেন না। আবার বলছে, রাস্তা দিয়ে আসছিলাম আরেকজনের দেখা, তারও কিন্তু ইচ্ছা করে বিবাহ করবে, জয়নাব কোনো উত্তর দেয় না। তিন নম্বর লোকের কথা বললেন, জয়নাব উত্তর দেয় না। চার নম্বরের কথা বললেন, উত্তর দেয় না। এভাবে পাঁচ ছয় জন লোক যারা বলেছিল সবারই কথা বললে, জয়নাব কাউরি কথাই কান দিলেন না। সে সময় বলে, বেটি রে প্রখর রোদ্র হাঁটতে পারছিলাম না, পিপাসা লেগেছিল, খুদাই বুক ফেটে যেত, এসে দেখলাম বন জঙ্গলের ভেতরে বসবো, আচানক দেখতে পাই নবীর নাওয়াসা ইমাম হাসানকে। হাসান যখন নাম বলেছে, মা জয়নাব মুচকি মেরে হাসলো, বেরাদার যখন মুচকি মেরে হাসলো, ঘটক সাহেব বুঝতে পেরে গেছে ব্যাপার গর্ব, হাসি তো ফাঁসি। বেরাদার বন্ধ গেল, বললেন, মারে বলো 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 ইমাম হাসানের দেখা। এবার জয়নাব বলছে, বাপ তারপর কি হলো বলো? এতক্ষণ ধরে বলেননি, এখন বলছে তারপর কি হলো বলো তাড়াতাড়ি। রাস্তা দিয়ে আসছিলাম, এবার আমাদের কাছে খেজুর পানি চাইলাম, খেজুর পানি দিল, খেজুর পানি খেয়ে যখন বসলাম, ইমাম হাসানকে সব খবর শোনালাম, শুনে মন খুশি। এবার যখন উঠে আসি, আমার মনে হয় ইমাম হাসানের মনের মধ্যে কোনো বাসে না। ইমাম হাসান আমারে বললেন, ভাই রে যদি তোমার মনে থাকে তাহলে এই খবরটা বলিও। বলে, কি খবর? বলে, বেটি রে ইমাম হাসান হলো নবীর নাওয়াসা, তুমি যদি কিছু মনে না করো, ও জয়নাব তুমি যদি বিবাহতে রাজি হয়ে যাও, তাহলে নবীর নাওয়াসা ইমাম হাসান তোরে বিবাহ করবে। জয়নাব এক বাক্যে বললেন, ইমাম হাসান নবীর নাওয়াসা যদি আমারে বিবাহ করে, এক বাক্যে আমি রাজি, এক বাক্যে রাজি। বিশাল ঘটনা আছে, লম্বা আমি শর্টকাট করলাম, এক বাক্যে রাজি বলে, হ্যাঁ ইমাম হাসান যদি বিবাহ করে আমি রাজি। সত্যিকারই? আরে হাসানের আরো দুইটা বিবাহ হয়ে গেছে, তা সত্ত্বেও তুমি রাজি? হ্যাঁ, হাসানের বাড়িঘর থাকার মতো সেই রকম নাই। হকিকতে এরা বাদশাহ, কিন্তু এদের সেই রকম সিস্টেম নাই। এরা গরিবি হাল সাংসারিক জীবন করে, বলে দরকার নাই আমি তবুও রাজি। হাসানকে বিবাহ করলে না খেয়ে দে হয়তো থাকতে হবে, তুমি রাজি আছো? হ্যাঁ রাজি। দুইটা হয়ে গেছে, তিন নম্বর হবা। ইমাম হাসানকে যে বিবাহ করবে সে জান্নাতি হয়ে যাবে। হাসান হলো নায়েবে রাসূল, আওলাদে আলী, নবী মুস্তাফার খানদান, নবীর নাওয়াসা। হাসান হলো খলিফা, আমি তার বিবাহ করব, টেনশন নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সমস্ত কথাবার্তা হয়ে গেল। এবার ঘটক সাহেব উঠে যখন আসতে লাগলো, বেরাদার বন্ধুগণ, যার শেষে দেখা হয়েছিল তার প্রথম দেখা হলো।